অবৈধ সম্পর্কের অভিযোগ ঘটনায় গ্রামবাসীরা জরিমানা এক প্রবীণ মহিলা ও ব্যক্তিকে এমনকি তাদের মারধরও করা হয় বলে অভিযোগ। শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গাজল থানার মাঝরা অঞ্চলের করণচা এলাকায়। আতঙ্কে ওই মহিলা গাজল থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনো খোঁজ মেলেনি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা আটজন পরিচয় সম্মুখীন। এই আটজন চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি এলাকার বাসিন্দা। গোটা ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের পাশাপাশি চোপড়া থানার দ্বারস্থ হয়েছে দুষ্কৃতাগ্রস্ত পরিজনেরা। অন্যদিকে এই বিষয়ে ব্লক প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উপপ্রধান জিল্লুর রহমান। অভিভাবকদের কাছ থেকে যাবতীয় তথ্য নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। কদিনের অবিরাম বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন শীতকালীন সবজি, ফলে বিপাকে পড়েছেন মালদা জেলার চাষিরা। গত দু সপ্তাহ ধরে শরতের মৌসুমে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি মালদা জেলাতেও কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিতেই শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। ব্যক্তিগত উদ্যোগে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন মালদার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা। মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি পূর্ব ও পশ্চিম পাড়ায় শনিবার এই নিকাশি নালা নির্মাণের সূচনা হয়। নিকাশি নালা না থাকায় সামান্য বৃষ্টিতে জল জমেছিল ওই এলাকায়, তবে জমির সমস্যার কারণে কাজ হচ্ছিল না। কিন্তু অবশেষে নিকাশি নালার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। হাতে গোনার কদিন বাদী দুর্গাপুজো, সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ পৌর এলাকার পুজো কমিটিগুলির কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক। শনিবার রায়গঞ্জ শহরের বিধানমন্ত্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিশোর মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পৌর প্রশাসক অরিন্দম সরকার, আইসি সৌরভ সেন সহ দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। পুজো কমিটির কর্মকর্তাদের সরকারি বিভিন্ন গাইডলাইন্সের বিষয়ে অবগত করা হয়। নিকাশি নালা নেই ফলে কদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকায়। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা কমলপুর এলাকায়। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যায় শুরু হচ্ছে বারবার প্রশাসনের কাছে দরবার করা হলেও কোনো লাভ হয়নি। এর প্রতিবাদে কালিয়াচক অমৃতি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও পরে প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সামনেই দুর্গাপুজো, আর বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরও সাজো সাজো রব। আর সেই আবহেই এবারে নতুন রূপে সেজে উঠতে চলেছে রায়গঞ্জ শহর। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে নগরবাসীকে নতুন উপহার দিতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। শহরের প্রতিটি ওয়ার্ডে বাতিস্তম্ভগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। হিন্দুবাদের ছাত্র পরিষদের নতুন সভাপতি করা হলো কল্যাণ রায়কে। শনিবার দুপুরে হিন্দুবাদের কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কল্যাণ রায়ের নাম ছাত্র পরিষদের হিন্দুবাদ ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করার পাশাপাশি তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বিদ্যা সুস্থ, ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি জপেন দেব শর্মা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। মিহির দাশগুপ্ত জানিয়েছেন কল্যাণ রায়কে ছাত্র পরিষদের নতুন ব্লক সভাপতি করা হলো। এরপর কল্যাণ ব্লকের ছাত্র সংগঠনের মজবুত করতে কাজ করবে। গৃহপালিত পশুদের নিয়ে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাণী স্বাস্থ্য শিবির এবং টিকাকরণ কর্মসূচি। শনিবার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বুধুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁচিমোহা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডল সহ অন্যান্যরা। এদিন একাধিক গবাদি পশুর প্রজনন সহ বিভিন্ন রোগ নির্ণয় করা হয়। ভেটাগুড়ি রুয়ের কুঠিতে সিকিমের হর্মপানে মৃত যুবকের পরিবারের সাথে দেখা করল তৃণমূল নেতৃত্ব। শনিবার দুপুর 12টা নাগাদ ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়ের কুঠিতে মৃত যুবক রাহুল মোদকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জানা গিয়েছে আজ মন্ত্রী উদয়ন গুহ আর সেই পরিবারের সাথে দেখা করতেন, তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আজ সকালবেলায় কালীমুখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুধুমাত্র খেলোয়াড়দের মানোন্নয়ন নয়, ক্রিকেটের মানোন্নয়নের জন্য প্রয়োজন আম্পায়ারদের মানোন্নয়ন। এবারে সেই লক্ষ্যে এগিয়ে এলো বাংলার ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সিএবির পরিচালনায় আম্পায়ারদের মানোন্নয়নে উত্তরবঙ্গের 3 জেলার আম্পায়ারদের নিয়ে শুরু হলো প্রশিক্ষণ শিবির। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার আম্পায়ারদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জ স্টেডিয়ামে।